গুড ইভিনিং বলবি তো, বল বলো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং, হাই হাই টাটা, দেখলে ও শিখে যাচ্ছে এক এক করে, করা হাই বলো সবাইকে। বন্ধুরা তোমরা কেমন আছো, জোরে বল, ভালো আছো? তো হ্যালো গাইস, তোমাদের দৃশ্যটা দেখে কেমন লাগছে আমি জানি না, বাট আমি অনেক মুগ্ধ, কারণ এই দৃশ্যটা দেখে, মানে যেহেতু ভিডিওটা আমি আগে করেছি, তো আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন ঘটনাটা মানে এই সিচুয়েশানটা হয়, তো আমি বাধ্য হই ফোনে মানে ক্যাপচার করতে আর কি সিনটা। তো আমি দেখো খুব নর্মালভাবেই রয়েছি, তো রাত প্রায় 9:30 বেজে গেছে, 9:30 কি 10টার মতন বাজে, তো প্রত্যেক দিনকারের মতন ওকে আমি খাইয়ে দিয়েছি, তো এই রুমেও খেলছে, দেখো বিছানাতে অনেক খেলনাও আছে, আর ওর পাপা এই রুমেতেই মানে কম্পিউটারে কাজ করছে। তো আমি খাবারটা নিয়ে এসে আর কি বসে খাচ্ছিলাম, তো রুটি আর বাঁধাকপি খাচ্ছিলাম, বাঁধাকপির চচ্চড়ি আর রুটি খাচ্ছিলাম। তো আমার একটা রুটি খাওয়া হয়ে গিয়েছিলো, একটা ছিল, তো হঠাৎ দেখতে পেয়ে আমার কাছে এসে বলছে, মা আমি তোমায় খাইয়ে দেবো, খেতে হয়, মানে এরকম কিছু আমাকে বলছে। তারপরে দেখো আমার কাছ থেকে থালাটা নিয়ে ওর কোলের মধ্যে রেখেছে, অলরেডি কিছুটা খাওয়ানোর পর আমি ক্যামেরাটা ধরেছি, তো তারপরে ক্যামেরা মানে আমি ভিডিওটা করছিলাম আর কি। তো মানে কি বলবো, এত ভালো লাগছিল, তো সারাদিনে এত অন্যায় করা, দুষ্টুমি করা, কখনো কত বকি, কখনো গায়ে হাতও তুলি, তো মারা তো করে জানোই, তাই না? কিন্তু সারা দিনের পর দেখো এই তৃপ্তিটা, এত ভালো লাগছে, মানে কত সুন্দর গুছিয়ে গুছিয়ে তুলছে হাত দিয়ে, দিয়ে আমার গালে দিচ্ছে, মানে পুরো খাবারটাই ও আমাকে খাওয়ালো। আমি আর আমার হাজবেন্ড তো আমরা অবাক হয়ে গেছি দেখে, মানে এত ভালো লাগছিলো, মানে কি বলবো, এইটুকু টুকু মেয়ে, মানে এইটুকু মেয়ে আমার 3 বছর বয়স মাত্র, দেখো কত সুন্দর, কত যত্ন করে দিচ্ছে, একটু কিন্তু খাবার বাইরে ফেলছে না, হাত দিয়ে দিয়ে টুকরো করে করে, ও দেখে না ওর পাপাকে পাশে থাকলে আমি মুড়ি গালে দিই বা রুটি খাচ্ছি হয়তো গালে দিই, ওকে গালে দিই, তো ওই জিনিসটা দেখে, তো তোরা তো শিশু, যেটা দেখে সেটাই ওরা শেখে। দেখো ও সেই জিনিসটা আমাকে সেম করছে একদম, পুরো মানে রুটি শেষ, তো তরকারিটা পর্যন্ত আমার গালে একটু একটু করে দিচ্ছে, বারবার দিচ্ছে, দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এইটুকু ফুচকু মেয়েকে তোমরা একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর বিশ্বাস করো, ভিডিওর শেষে আমার মানে পরে আমার চোখে জল এসে গেছিলো, আর ওকে খুব হাম খেয়েছিলাম, আমি না হাম পে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা একান্ত দরকার। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রুটি আছে?